আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছো কেমন আছো আশা রাখি খুব ভালো আছো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে আর একটা ভিডিও দেখার জন্য আর প্রথমেই শুরু করলাম সকালবেলা নাস্তা কি কি করেছে সেটা দিয়ে হয়তো তোমরা অনেকেই জানো আমি অনেক অসুস্থ তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও আপলোড দেওয়ার জন্য কিন্তু কথা বলে হয়তো ভিডিও দেওয়া হয় না কারণ আমার শরীরটা আসলে অনেক খারাপ আমার কথা বলার মাঝে হয়তো বুঝতে পারবো যে আমি কেন ভয়েস দিতে পারি না হয় যে নাস্তা করে তারপরে হচ্ছে নিজের রুমটা ক্লিন করে নিচ্ছি হয়তো দেখতে পাচ্ছ কাজ করছি অনেক কাজ করি কিন্তু এটা তখনই করি যখন আমার একটু ভালো লাগে শরীরটা তখনই কিছু কাজ করি আর যখন এক বেশি খারাপ লাগে তখন আমি কিছুই করতে পারি না যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি না সবাই আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যেতে পারি আর তোমরা যারা আমার মতো অনেকেই আছো আল্লাপাক অনেককে অসুখ দিয়েছে সবারই কম বেশি আছে কিন্তু শরীর থেকে ব্লাড একেবারে কমে গেলে পাঁচ ছয় নেমে আসলে কি অবস্থা হয় একমাত্র তারাই বুঝতে পারো যাদের এরকম হয় আর দেখতে পেলে সব কিছু গুছিয়ে রেখে রুমের ভেতরে তারপর আমি রান্নাঘরে এসেছি আর এইগুলো হচ্ছে আমি গতকালকে রাত্রে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মানে আমি বললাম যে আমি যখন একটু ভালো থাকি একটু সুস্থ থাকি তখন কাজ করি তাই সে ধোয়া জিনিসগুলো আমি এখন সব গুছিয়ে নিচ্ছি আর রান্নাঘর গুছাতে গোছানো শেষ করে তারপরে দেখি যে হুইলের প্যাকেট শেষ হয়ে গিয়েছে তো প্যাকেটটাও খুলে নিলাম আর তোমরা যারা আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছ তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি হয়তো তোমাদের কাছে যেতে পারি না বা তোমাদের সময় দিতে পারি না তারপরেও তোমরা আমাকে অনেক ভালোবাসো বলে তোমরা আমার কাছে বারবার আসো এজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ বলে শেষ করতে পারবো না তারপরেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেটাও কম হয়ে যাবে অনেক অনেক ভালোবাসা হয়তো ভালোবাসা দেখানোর মতো কোনো জিনিস না তারপরেও সব কিছু গুছিয়ে রেখে তারপর রান্নাটাও শেষ করে নিয়েছি আমি এখন অবশ্য একটা কাজ করি সব সময় যখন ভালো লাগে আমি সকালেই রান্না শেষ করে ফেলি মানে আমার এমন একটা অবস্থা হয়ে যায় যে আমি দেখা যাচ্ছে দিনের পর দিন আমার চুলায় পাতিল ভাতের পাতিলটা আমার দেওয়ার মতো শক্তি থাকে না তো যখনই ভালো লাগে তখনই রান্নাটা শেষ করে রাখি যদি আমরা অন্তত পক্ষে ছেলে মেয়েগুলো খেতে পারবে এই জন্য রান্না শেষ করে রেখে তারপরে দেখি ছেলে মেয়ে রাতে টিভি দেখেছে বসে বসে আর কি নাস্তা পানি করেছে তো ওরাই জানে প্যাকেটে দেখলাম চিপস তারপরে কেক ডাল ভাজা এ দিয়ে যেগুলো প্যাকেট ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার কথা বলা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার শ্বাস নিতে কষ্ট হয় হ্যাঁ আমার এরকমই সবসময় শ্বাস নিতে কষ্ট হয় বলেই আমি এডিট করতে চাই না বা করি না জানি না কবে এটা ঠিক হবে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বেঁচে আছি এখনও কারণ আল্লাহ পাক আমার থেকেও হয়তো অনেক অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন এই দোয়াই করে সব সময় নিজের অসুস্থতার জন্য বেশি অনুভব করতে পারে যে আসলে মানুষের জীবনটা কি জিনিস আর এই দেখতে পাচ্ছ আমি এক এক করে সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর ওই যে আমার বাসা আবার নতুন আর একজন সদস্য এসেছে সেটা হচ্ছে ফুচকা ওকে দেখতে ফুচকার মতো মনে হয় তাই ওর নাম দিয়েছি ফুচকা ও শুধু সোপার উপরে ঘুমোতে খুব পছন্দ করে আজকে হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এমনি শরীরে অসুস্থতা তারপরেও আর কেন হয়ে গিয়েছিলো সেটা বলছি এই দেখতে পাচ্ছ আমার ছেলে বই কিনে নিয়ে আসছে সকালে ছেলে যখন নীল খেতে যাচ্ছে বললাম বই কিনতে হবে ছেলেকে টাকা দিলাম অনেক টাকায় বিশ হাজার টাকা তারপরে ছেলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে নীল খেতে নেমে আমাকে হঠাৎ ফোন দিছে আম্মু আমার তো সব টাকা চুরি হয়ে গেছে আমি তো শুনে থ যে এতগুলো টাকা নিয়ে গেছে বই কিনতে তারপরে যদি এখন সব টাকা এখন আমি কীভাবে কী করবো তখন আমি বললাম যে তোমার তো বিকাশ নাম্বারটা কি কাছে আছে বলছে হ্যাঁ আম্মু আছে আমি তাহলে তোমার আব্বুকে এখনই ফোন দাও যাবো আমি বই কিনবো টাকা নিয়ে আসছিলাম এই ব্যাপার পরে ওর আব্বুর কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে এসব আব্বু আবার টাকা পাঠিয়ে দিচ্ছে যে যাও বইটা অন্তত পক্ষে কিনে নিয়ে আসো এখন যেহেতু চলে গেছে কিছু তো করার নেই দেখতে পাচ্ছ অনেক বই মেডিকেলের লাস্ট ইয়ারের বই আর কি তারপরে বই কিনে যখন কিছু বই ব্যাগে ঢুকাতে গিয়েছে ব্যাগে ঢুকাতে যে দেখে ব্যাগের চেনের ভিতরেই ও টাকাটা রেখেছে কিন্তু ওর মনে নেই ও বলছে ভাবছে যে টাকাটা মনে হয় আমি পকেটে ঢুকাইছি প্যান্টের ওখান থেকেই আমার টাকাটা চলে গেছে পরে সাথে সাথে আবার আমাকে ফোন দিছে আম্মু টাকাটা পেয়ে গেছি আমি বাসায় এসে বলছি আমার টাকা কোথায় রাখছিলাম আসলে আল্লাপাক মানুষের যখন নেয় তখন নেয় আর যখন নেয় না তখন এভাবে মানুষকে দেয় আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর দেখতে পাচ্ছ অনেক বই কিনে এনেছে ছেলে আর মেয়ে দুজনে উঠাচ্ছিলো অবশ্য সব কাজ ওরা সব সময় করে ভারী যত কাজ আছে ওরাই করে আমি অবশ্য তেমন কাজ করি না আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার বাচ্চাগুলো আমাকে যথেষ্ট সহযোগিতা করে না নাহলে হয়তো আমার পরিস্থিতি কেমন হতো একমাত্র আল্লাহই জানে যেহেতু বাবা মা নেই কাছে বাবা মা কাছে না পৃথিবীতেই নেই ভাই বোনও কেউ কাছে থাকেন আমি একাই থাকি বাচ্চাদের নিয়ে ওরা আমার সহযোগিতা বল করে বলেই আমি এভাবেই আছি আর এই দেখতে পাচ্ছ যে হালুম আর নেদু সময় যেটা করে আর কি তোমাদের কাছে আবার আন্তরিকভাবে দুঃখিত চেয়ে নিচ্ছে সেটা হচ্ছে আমার কথা বলাটা আসলে অনেক খারাপ লাগতে পারে তোমাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যারা আমাকে এখনও বন্ধু করি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে পাশে থেকে আমাকে সহযোগিতা করো আর তোমাদের সবার কাছে একটা অনুরোধ সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আমার অসুস্থতা আমাকে এতটাই কষ্ট দেয় যেটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও সবার জন্য দোয়া করি আর সবসময় মনে প্রাণে আল্লাহকে বলে আমার মতো অসুস্থ তুমি আর কাউকে রেখো না সবাইকে আল্লাহ হাফেজ